জাতীয় প্রেস ক্লাবে জঙ্গিদের তৎপরতা ও সদস্যপদ নিয়ে নেতিবাচক মন্তব্য করায় পুলিশ কমিশনার বেনজির আহমেদকে ক্ষমা চাইতে বললেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, পুলিশ কমিশনারের বক্তব্য প্রত্যাহার না করা হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 29 ডিসেম্বর সরকার দলীয় নেতাকর্মীরা প্রেস ক্লাবে সাংবাদিকদের হত্যা করার জন্য হামলা করা হয়েছিল বলেও অভিযোগ করেন রুহুল আমিন গাজী। সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিগত 5 বছরে সরকার এমন দুর্নীতি করেছে যে নিজেদের রক্ষার জন্য ক্ষমতায় থাকতেই হবে, এমন ভাব সরকারের। দেশের গণতন্ত্রকে হত্যা করে বিভিন্ন গণমাধ্যম বন্ধ করে বাকশালী কায়েম করতে চাচ্ছে, হামলা মামলা ও গ্রেপ্তার করে আন্দোলনকে দমানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। আপনার বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিতে হয় এদেশের জনগণ নিয়ে সেইটা নিবে পুলিশ কমিশনার সাহেব।